বিলাসীপাড়ার কুটিটকীয়া জলজীবন মিশন আঁচনির ধন ঘটার আঁচনিলৈ রূপান্তরিত হওয়ার অভিযোগ। নির্মাণ কার্য সম্পাদন হওয়ার দুটা বছর অতিক্রম করলে আঁচনিখনে, কিন্তু আজিকোপতি এটুপিও বিশুদ্ধ খোয়া পানি নোপার অভিযোগ রাইজর। জনস্বাস্থ্য কারিকরী বিভাগের ধুবুরী সংমণ্ডলের অধীনস্থ পশ্চিম বিলাসীপাড়ার বানিয়ামারীর বিশুদ্ধ খোয়া পানি যোগান আঁচনি 2022 চনতেই নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল। সম্প্রতি হাবি জঙ্গলে আবরি ধরেছে প্রকল্পটি। বিভাগীয় কর্তৃপক্ষ প্রকল্পটি এজন কর্মচারী নিযুক্তি দিছে যদিও বগা হাতীত পরিণত হয়েছে পানি যোগান আঁচনি। 2022 কাম করেছে, 22 হ্যান্ড ওভার করেছে। আমার সিভিল ইঞ্জিনিয়ার স্যারে আহিছিল, আহি কিনে উদ্বোধন করে গল। আমি তেতিয়া কমপ্লেন করেছো, এটি তো উদ্বোধন করিলে জেনারেটর তো স্টার্ট নহয়, আর ইয়াত কারেন্টের কোনো ব্যবস্থা নাই, বিজুলির কোনো ব্যবস্থা নাই। তারপর আমি এমএলএ স্যারক কমপ্লেন করিলো, এমএলএ স্যারের জনে সুদিলে কোনে কাম করেছে। তেতিয়া এমএলএ স্যারে গম পালে যে তার নিজের লড়াটোই কাম করেছে, আবুল বাসার বলে সিহতর লড়াই কাম করেছে। কিন্তু আমার সব পিয়াজবাড়ি বাজার এটা বৃহৎ এলাকা, পিয়াজবাড়ি বানিয়ামারি আমি এবারও অপেনিং যে করি গল, এক ফুটা পানিও আমি পোয়া নাই রাইজত। এমএলএ লড়া দি এনেকা মহিমতালি যে করব, আমি এটু সহ্য করব নোয়ারা হয়েছ। সব 2022 ক্লিয়ার হয়েছে, এতালে আমি পানি পোয়া নাই।